নমস্কার, আমি শতরূপা ধোঁ, শ্রীমতীর দরবার এবং নেসলে ম্যাগির যৌথ উদ্যোগে একটি কুকিং কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। সেই কম্পিটিশনের আমি একজন প্রতিযোগী। আজ আমি নেসলে ম্যাগি দিয়ে ম্যাগি চিকেন ব্রেড রোল এই রেসিপিটি দেখাব। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আজকের রেসিপির আমরা উপকরণগুলো দেখে নিই। লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, মিক্স হার্বস, মেয়োনিজ, সেদ্ধ করা চিকেন শ্রেডেড, গোলমরিচ গুঁড়ো, ডিম, সেদ্ধ ডিম, নুন, ভাজবার জন্য সাদা তেল, ব্রেড ক্রাম্পস, ব্রেড এবং নেসলে ম্যাগি। প্রথমেই আমরা ব্রেড রোলের যে পুরটা তৈরি হবে সেটা আমরা প্রথমে তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমাদের নেসলে সেদ্ধ করা ম্যাগি দিলাম, তারপরে দিচ্ছি সেদ্ধ করা শ্রেডেড চিকেন। তারপরে দিচ্ছি রসুন কুচি, তারপরে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা যে যার স্বাদ মতো দেবেন, যে যেরকম স্বাদ খান। আমি অল্পটা দিচ্ছি না। আচ্ছা, এরপর আমি দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটাও তাই, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। এবার দিচ্ছি মিক্স হার্বস, এবার দিচ্ছি নুন। নুনটা আমরা অল্পই দেবো, তার কারণ হচ্ছে মেয়োনিজ যাবে। এবার দিচ্ছি মেয়োনিজ, এবার আমরা পুরো ব্যাপারটাকে ভালো করে মেখে নেব। সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। আমরা এবার রোলটা তৈরি করব। এবার এর মধ্যে নেসলে ম্যাগির মশলাটা আমরা দিয়ে দেব। মশলাটা দিয়ে আরেকবার ভালো করে একটু মেখে নেব। ভালো করে মাখা আমাদের হয়ে গেল। মোটামুটি মাখা আমাদের হয়ে গেল। তারপরে আমরা যেটা করব, আমরা ডিমটা নেব। ডিমটা আমরা ফাটিয়ে নেব। ডিমটার মধ্যে একটুখানি নুন দেবো,
মধ্যে একটুখানি নুন দেব আর একটু মরিচ গুঁড়ো দেব দিয়ে ভালো করে দুধটাকে ফেটিয়ে নেব চাইলে আপনারা একটু বড় সাইজও নিতে পারেন আমি ছোট ছোট করব বলে আমি ছোট সাইজের পাউরুটি নিয়েছি একটু স্প্রেড করে নিলাম এরপর আমরা মাঝখানে পুরটা দিয়ে দেব এবার আমরা সেদ্ধ যে ডিম আমরা নিয়েছিলাম সেদ্ধ ডিমটা আমরা অল্প করে গ্রেট করে উপরে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা রোলের আকারে করে নিচ্ছি খুব ছোটই হচ্ছে আমাদের রোলটা সাবধানে ডিমের ব্যাটারে আমরা ডুবিয়ে নিচ্ছি ডিমের ব্যাটারে ডুবিয়ে নিয়ে আমরা ব্রেড ক্রাম্বস এ কোট করে নিচ্ছি খুব সাবধানে করতে হবে কেননা পাউরুটি এমনি ভীষণ নরম এত ভীষণ সাবধানে আমাদের রোলটা হাতেরই সাহায্য নিতে হবে রোলটা করতে আমাদের এবার আমরা বাকি রোলগুলো আমরা এইভাবে আমরা গড়ে নিচ্ছি তাহলে আমাদের ব্রেড রোলগুলো আমরা গড়ে ফেলেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই চারটে ব্রেড রোল আমরা তৈরি করে ফেলেছি এবার তেলটা আমরা গরম করতে দিয়েছি তেলটা অনেকটাই গরম হয়ে গেছে এবার আমরা একটা একটা করে রোল নিয়ে আমরা এটাকে ডিপ ফ্রাই করব আস্তে আস্তে রোলগুলো এবার আমরা লাল লাল করে ভেজে নেব স্লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে খেতে খুব টেস্টি হয় আপনারা অবশ্যই বাড়িতে সবাই বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে একদম লাল লাল করে আমরা এগুলোকে ভেজে নেব খুব জোর আঁচে দিলে হবে না আস্তে আস্তে আমাদের কম আঁচেতে এগুলো ভাজতে হবে জোর আঁচ দিলে হয়তো বাইরে থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে জিনিসটা ভালো হবে না তাহলে এটাকে আমরা লাল লাল করে ভেজে নেব
আমাদের তৈরি হয়ে গেল চিকেন ম্যাগি ব্রেড রোল। তাহলে তোমরা সবাই রেসিপিটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করো।